ফিরে এসেছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে চারটে চাকরির রেজাল্ট প্রকাশিত হলো এবং অনেকের নাম এখানে প্রকাশিত হয়েছে তোমরা কোন কোন চাকরির রেজাল্ট প্রকাশিত হলো সেই সমস্ত তথ্য এবং কলকাতা মিউনিসিপালের কর্পোরেশনের আন্ডারে যে সকল তথ্যগুলো প্রকাশিত হয় সমস্ত কিছু তোমরা জিকেস্টর ইউটিউব চ্যানেল থেকে একের পর এক পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে জিকেস্টর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখতে হবে এবার তোমাদেরকে দেখে দিই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে কোন চারটি চাকরির রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমরা সেই পিডিএফটি কিভাবে ডাউনলোড করবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেবো অনস্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট বলে একটা অপশান রয়েছে উপর দিকে আসলে তোমরা এই রেজাল্ট বলে অপশান পাবে এখানে তোমরা টাচ করবে টাচ করার পর তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং সেই পেজে আসামাত্র তোমরা এখানে দেখতে পাবে যে কোন কোন চাকরির নোটিশ তোমাদের প্রকাশিত হয়েছে এখানে তোমরা দেখো ডেপুটি ম্যানেজার ফুড সেফটি অফিসার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং সিভিল এই চারটি চাকরির রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমরা যারা এই চারটে চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছিল তারা তোমরা এই ভিডিওটা দেখে নাও আর এখানে টাচ করে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি পিডিএফটি তোমাদের সামনে ওপেন করেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডার থেকে এই পিডিএফটি প্রকাশিত হয়েছে বারো এক হাজার তেইশ তারিখে এই পিডিএফটি প্রকাশিত হয়েছে এখানে তোমরা দেখো নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে শূন্য দুই শূন্য তিন শূন্য ছয় শূন্য সাত দু হাজার বাইশে এবার তোমরা দেখে নাও ডেপুটি ম্যানেজার পদের জন্য এখানে তিনজনের নাম প্রকাশিত হয়েছে এবং দুইজন জেনারেল এবং একজন এসসি তোমরা এখানে তোমাদের ডিটেলসটা দেখে নেবে এখানে নাম রয়েছে এবং এখানে কাস্ট এবং ডেট অফ বার্থ এবং এখানে তোমাদের জেন্ডার রয়েছে তারপরে তোমরা একটু নিচের দিকে আসো নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে ফুড সেফটি অফিসার পদে কর্মী নিয়োগের জন্য কারখান নাম এখানে প্রকাশিত হয়েছে তোমরা দেখো টোটাল এখানে ছজন নাম প্রকাশিত হয়েছে এখানে প্রার্থীর নাম রয়েছে এবং এখানে কাস্ট এবং তোমরা এখানে দেখে নাও যে কোন ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি থেকে এরা সিলেক্ট হয়েছে সেটাও এখানে উল্লেখ রয়েছে তারপরে তোমরা এখানে নিচের দিকে দেখতে পাবে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য একজন প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালদের জন্য এখানে তোমরা দেখো যে পাঁচজনের নাম প্রকাশিত হয়েছে পিডিএফটি তোমরা দেখে নাও সম্পূর্ণ পিডিএফটি এবং কীভাবে ডাউনলোড করে সেটি তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো গুরুত্বপূর্ণ সকল তথ্য পাওয়ার জন্য অবশ্যই তোমরা জিকে স্টল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবে এছাড়া কলকাতা মিউনিসিপালি কর্পোরেশনের আন্ডারে আরও বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপের আপডেট এখনও জিকে স্টল পায়নি সেই সকল আপডেটগুলো পাওয়া মাত্র জিকেস্টল তোমাদেরকে জানিয়ে দেবে তোমরা জিকে স্টল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবে ফিরছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে